হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আগলি মিডিয়া প্রোডাকশন। আমি রাসেল। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কীভাবে আমরা একটি রেগুলার ফন্টকে বোল্ড ফন্ট করতে পারি। আসুন কাজটি শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন এখানে দুটি ফন্ট আছে, একটি রেগুলার, এটি হচ্ছে মাইরিয়াদ প্রো রেগুলার অ্যান্ড এটি হচ্ছে মাইরিয়াদ প্রো বোল্ড। তো প্রথমে আপনি দেখবেন যে অনেক ফন্টের অনেক বোল্ড ভার্সনটি সবসময় থাকে ফন্ট ফ্যামিলি হিসেবে। তো অনেক সময় হয় যে আমরা কিছু কিছু ফন্ট পেয়ে থাকি যেই ফন্টের কোনো বোল্ড ভার্সন নেই। তো এমন যদি হয় যে আমাদের ফন্টের বোল্ড ভার্সনটি নেই বাট আমাদের কাজ করতে ফন্টের অবশ্যই বোল্ড ভার্সনটি দরকার, তখন আমরা কী করব? তো সেই ক্ষেত্রে আমরা একটি অল্টারনেটিভ ওয়ে ইউজ করতে পারি ফন্টটিকে বোল্ড বানানোর জন্য। তো সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমাদের কী করতে হবে যে এই ফন্টের একটু ফন্টগুলোকে আমাদের একটু স্পেস দিতে হবে ভিতরে, যে ফন্টগুলো নর্মাল যেই পজিশনে থাকে। তো বোল্ড করার জন্য প্রথমে একটু স্পেস দিয়ে নেব ফন্টগুলোতে, কারণ যখন ফন্টগুলো বোল্ড হবে তো ওরা খুব কাছাকাছি চলে আসবে, তো ফন্টগুলো একবারে আড়াআড়ি হয়ে থাকবে। তো এই জন্য আমরা ফন্টগুলোকে আগে একটু স্পেস দিয়ে নিব। তো স্পেসের জন্য আমি চলে যাব এই টাইপোগ্রাফি ভি এ ভার্সনে। তো এখানে গিয়ে আমি 75 আমি দিলাম। তো এটি ফন্টগুলো দেখছেন ভালোই স্পেস নিয়েছে ভিতরে। তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা গিয়ে ফন্টটিকে এক্সপ্যান্ড করে দেব। তো ফন্টটিকে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যান্ড ওকে। তো দেখতে পাচ্ছি আমাদের ফন্টটি এক্সপ্যান্ড হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটি করবো সেটি হচ্ছে অবজেক্টে গিয়ে প্যাথ মানে অফসেট প্যাথ। ওকে, সো এই অফসেট প্যাথে আমরা যেই পিক্সেলটি দেবো 5 পিক্সেল, তো এটি দিব আপনি দেখেন প্রিভিউতে। তো অটোমেটিকলি এটি বোল্ড হয়ে গেছে। তো এটি হচ্ছে আমাদের মূলত কাজ, যে অফসেট প্যাথে গিয়ে আমি যদি 10 দেই তো দেখবেন এটি অনেক বেশি বোল্ড হয়ে গেছে, এটি দেখতে ন্যাচারাল লাগছে না। তো অবশ্যই আমরা এমন একটি সাইজ ইউজ করব যেটি দেখতে ন্যাচারাল। তো আমি অবশ্যই 5টি ইউজ করব, 5 পিক্সেল। তো দেখুন ফন্টটি অলমোস্ট কাছাকাছি আসছে। দেখুন এটি হচ্ছে আমরা রেগুলার ফন্টকে বোল্ড বানিয়েছি আর এটি হচ্ছে আপনার মাইরিয়াদ প্রোর অরিজিনাল বোল্ড ফন্ট। তো আপনি দেখতেই পাচ্ছেন খুবই কাছাকাছি, একদম সিমিলারই লাগছে। তো আশা করি আমার টিউটোরিয়ালটি বুঝতে কারো অসুবিধা হবে না। যদি কারো কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।